উনি নিজের মেয়েকে যেভাবে আদর করেন আমাকে ওভাবে আদর করতে চান, আমাকে হাগ করেন, তারপর আমার পার্সোনাল স্পেসে টাচ করেন খুবই বাজেভাবে। সে আমার হাত টাচ করা শুরু করতো, পাশে এসে বসতো, এসে ঘাড়ের উপর হাত রাখতো। তো একদিন সে হঠাৎ করে আমাকে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল, টান দিয়ে আমার মাস্ক খুলছে, খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে, ড্রেসে পিছন থেকে ড্রেসের ভিতর থেকে হাত দিছে। এটা পুরোপুরি ষড়যন্ত্রমূলক একটা বক্তব্য এবং এটা ষড়যন্ত্র হচ্ছে। আপনারা এরই মাঝে দেখেছেন যে কিছু শিক্ষকের মেয়ে এবং তাদের বান্ধবীরা মিলে সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ খুলে, যেখানে সবাইকে অ্যাক্সেসের পারমিশন প্রথমে দেয়নি, তারা আমাকেও সেখানে ব্লক করে রেখেছে। সেই শিক্ষকের মেয়ে, তার বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, আরেক শিক্ষকের মেয়ে আছে এবং তাদের বান্ধবীরা মিলে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালিয়ে এটাকে একটা সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। এবং তারা ওখানে বিভিন্ন সময়, যেমন আমাদের এক গণিত শিক্ষকের মেয়ে অলরেডি ফেসবুকে লিখেছে যে আমাকে একজন টেকনোলজিকে আছেন যিনি ভিডিও বানাতে পারবেন, বানালে পরে সে ভিডিও দিয়ে আমাকে দেখানোর চেষ্টা করবে, যে পাবলিক যেহেতু বিশ্বাস করছে না, যে ভিডিও বানিয়ে তারা আমাকে দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ উনি ক্রিমিনাল। তো এই জিনিসগুলো আসলে ষড়যন্ত্র দীর্ঘদিনের, যে আপনারা জানেন যে আমার দীর্ঘদিনের একটা ক্যারিয়ার, আমার আমি একটা মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি লাভ করেছি, আমি বিভিন্ন মিডিয়াতে কাজ করেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছি, এই ইত্তেফাকও আমার নিউজ গিয়ে আমার লেখা গিয়েছে এসএসসিকে কেন্দ্র করে 20 তারিখে এসএসসি, এই যে বর্তমান যে পরীক্ষা হচ্ছে। আপনারা জানেন যে আমি ওয়ার্ল্ড ব্যাংক সিএসএসআর প্রজেক্ট যেটা আছে ইউনিসেফের আন্ডারে, শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, সেখানে গণিতের নবম শ্রেণীর একমাত্র বেলিটার বাংলাদেশের মধ্যে আমি ছিলাম। আমার এত এত অর্জন, এবং আপনারা জানেন নতুন কারিকুলাম যেটা হচ্ছে, এই নতুন কারিকুলামের আমি হচ্ছি জেলা মাস্টার ট্রেনার এবং আমি শিক্ষকদেরকে ট্রেন আপ করেছি, আমাদের সম্মানিত যে শিক্ষকরা আছেন ওনাদেরকে আমি ট্রেনিং দিয়েছি, মাস্টার ট্রেনার তৈরি করেছি। এগুলো আমাদের কিছু সহকর্মী কখনোই এগুলো ভালো চোখে নেয়নি, তারা ষড়যন্ত্র হিসেবেই নিয়েছে, তারা এগুলি ঈর্ষান্বিত অবস্থায় নিয়েছে। এবং শিক্ষার্থীরা, ব্যাপক শিক্ষার্থী আমার দিকে, ব্যাপক শিক্ষার্থী আমার কাছে পড়তে আসে, যারা অভিযোগ দিয়েছে তাদেরকে কিন্তু একসময় আমি আমার কোচিং থেকে বের করে দিয়েছি, সেই শিক্ষার্থীগুলো ওই গণিত শিক্ষকের কাছে এখন পড়ে, সেই শিক্ষার্থীগুলোকে ব্যবহার করেছে। আপনারা তো জানেন যে যে শিক্ষার্থীগুলো, এবং ওখানে এরকমও আছে যে একটা শিক্ষার্থী জাস্ট আমাদের নতুন কারিকুলামে সামষ্টিক মূল্যায়ন হয়েছে, সামষ্টিক মূল্যায়নে একটা শিক্ষার্থী আছে যে কিনা আপনার হাতের মধ্যে নকল নিয়ে আসছে, তো সেই নকলটি আমি, হ্যাঁ সেই নকলটি আমি ধরেছি এবং সেই নকলটির কপি আপনাকে দেখাচ্ছি। সেই নকলটি আমি ধরেছি এবং সেই বাচ্চাটি স্বীকার দিয়েছে যে সে লাভলি আপার কাছে কোচিং করে এবং লাভলি আপা বলেছে যে হাতের মধ্যে লিখে নিয়ে যাও। তো আলটিমেটলি সেখান থেকেও একটা শত্রুতার ব্যাপার কাজ করছে। আমি যে শিক্ষার্থী আমার কোচিং থেকে বের করে দিয়েছি, সেই শিক্ষার্থী তো আমার উপরে বের করে দিয়েছি। আমি যদি সে মাওয়ার কথা বলি, মাওয়া ফার্স্ট বেঞ্চে বসবে, অন্য মেয়েরা বসতে চাইলে বই খাতা ছুঁড়ে ফেলে দেয়া বা অসৌজন্যমূলক আচরণ তার করা, তো যে কারণেই বাবা তোমার আমার কোচিংয়ে আসার দরকার নেই, এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপ থেকেও তাকে বের করে দিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে তার মা কিন্তু একটা হুমকি দিয়েছে যে স্যার কাজটা কিন্তু ভালো করেনি, দেখে নেব। তো আলটিমেটলি এই বাচ্চাগুলো কিন্তু তখন ওই টিচারের কাছে গিয়ে ভর্তি হয় এবং এই বাচ্চাগুলোকেই ব্যবহার করা হয়েছে। আমি যদি আপনাকে আরও ডিটেলস বলি, এই বাচ্চাটাকে ফার্স্ট যেই ইস্যুটা তারা দাঁড়া করানোর চেষ্টা করেছিল, যে পুলিশ সপ্তাহে পুলিশ এসেছিলেন, আমাদের মাননীয় পুলিশ কমিশনার এসেছিলেন আমাদের বাচ্চাদেরকে চকলেট দিতে এবং পুলিশ সম্বন্ধে জানাতে, সেই দিনের সেই অনুষ্ঠানটা পরিচালনা আমি করেছি। তো ওখানে আমি নাম ডেকে চলে আসছি, আমি ক্লাস এই বছরের ক্লাস 8 বি এর ক্লাস টিচার। তো ওই বাচ্চাটা জানাতুল মাওয়া এবং লুবাবা আমার ক্লাসেরই আছে। তো লুবাবা মাওয়াকে নিয়ে নিচে নেমেছে সিক্রোমে, হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চা দুটা নেমেছে সিক্রোমে, আর আমার ক্যাপ্টেন তাশফিয়া আর হচ্ছে ফামিদা, ওরা এসে আমাকে বললো স্যার আপনার একটা বাচ্চা অসুস্থ, একটু প্লিজ দেখবেন। তো আমি যথারীতি সিক্রোমের সামনে গেলাম। আমি যেহেতু 6 মাস 1 বছর আগে থেকে শুনছিলাম অভিভাবক থেকে স্টুডেন্টের থেকে যে একটা শ্রেণী বা একটা কিছু শিক্ষক আমার বিরুদ্ধে বাজে বাজে অপপ্রচার চালাচ্ছে, তা আমি খুব সতর্ক ছিলাম, যে কারণে আমি সিক্রোমের সামনে দাঁড়িয়ে আমি তাশফিয়া এবং ফামিদাকে বলছি তোমরা দুজন ঢুকো ভিতরে, মোট 4 জন হও ভিতরে, আমি দরজায় দাঁড়িয়ে কথা বলবো, কারণ বলা তো যায় না কে কী বলে বসে, তার মানে আমি সতর্ক ছিলাম। আপনারা সে ক্যাপ্টেনের সাক্ষাৎকার নিতে পারেন, তাদেরকে বাস্তবতাটা জিজ্ঞেস করতে পারেন। তো সেদিনই কিন্তু আমি তাকে এবং বাসা যাওয়ার জন্য বলেছি, তার বাবাকে ফোন দিয়ে যে ছুটির ব্যবস্থা করে দিই, সে বলেছে যে না স্যার আমি একটু রেস্ট নিলে ক্লাস করতে পারবো। তো সেদিনই কিন্তু কিছু টিচার আমাদের শাখা প্রধানের মাধ্যমে আমাদের প্রিন্সিপালের কাছে অবজেকশন দিয়েছে যে আমার চাহনিতে বা আমার চোখ রাঙানোতে বা আমার দৃষ্টিতে এই বাচ্চা সিক হয়ে চলে আসে। হোয়ারেজ আমি তারপরে আমি অভিভাবককে ফোন দিয়েছি, নিউজটা আমার কানে আসার পরে অভিভাবক ফোনটা ধরে বলছে হ্যাঁ ম্যাডাম, তার মানে কোনো ম্যাডাম তার সাথে যোগাযোগ করছে।
তার সাথে টোটাল জিনিসটা জানানোর পর সেকেন্ড টাইম ভাবলাম যে তাহলে মেয়ের সাথে আমার একটু কথা বলা দরকার, যে খোঁজ নেই যেহেতু অসুস্থ। তো যথারীতি আমি আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে কথার এক পর্যায়ে আমাকে বললো যে ও তো বৃহস্পতিবার থেকে টাইফয়েড 102 ডিগ্রি জ্বর। আমি ওর বাবাকে বললাম 102 ডিগ্রি জ্বর আপনি তারপরেই স্কুলে পাঠালেন? বলে হ্যাঁ, দেখেন তো ম্যাডাম তাকে জোর করিয়ে নিল জ্বর, বই বাঁধানোর কথা বলে, কি পুরস্কারের বই বাঁধানোর কথা বলে। ওনারা অপপ্রচার চালাচ্ছেন তো বেশ কিছুদিন ধরেই। আমি যখন হজে ছিলাম তখনও একটা ক্রাইম করার চেষ্টা করেছিল আমার কোচিংয়ে। ওখানে সিঁড়িতে একটা ছেলের একটা মেয়ে ছিল, সেটাকে জড়িয়ে আমাকে আমার দিকে তীর ছুঁড়ে বারবার ওনারা মিটিং করা, বারবার আমার দিকে তীর ছোড়া। এটা আমি যেমনি ওদের কাছ থেকে শুনেছি তেমনি অভিভাবকরা আমি আসার পর আমাকে জানিয়েছেন, অনেকে বা ফোন করে জানিয়েছেন যে স্যার তীরটা ওই ম্যাডাম শুধু আপনার দিকেই ছুঁড়ে। আমি সৌদি আরব বাংলাদেশে নাই, কিন্তু সেটাও আমাকে জড়িয়ে একটা কিছু করার তারা চেষ্টা করেছিল।